মির্জা ফখরুল আটক অন্যদের খুঁজছে পুলিশ বিএনপির নয়াপল্টন কার্যালয়কে আবারও ক্রাইম সিন ঘোষণা কারো ঢুকতে মানা হরতালে রাজধানীতে বাসে আগুন লালমনিরহাটে সংঘর্ষে একজন নিহত মাঠে তৎপর পুলিশ ও আওয়ামী লীগ আরও কঠোর অ্যাকশনের হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে গেছে বাংলাদেশ যেন না থামে অগ্রগতি বলেছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অফ লস ডিগ্রি গ্রহণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ রবিবার সকালে মির্জা ফখরুলের গুলশান দুই নম্বরের বাসায় যায় গোয়েন্দা পুলিশের একটি দল সাড়ে নয়টার দিকে তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা সিসিটিভির হার্ড ডিস্ক জব্দ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ বিভিন্ন রুমে তল্লাশি করে আমির খসরুকে না পেয়ে ফিরে যায় তারা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসায় অভিযান চালিয়ে না পেয়ে ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়ি চালক রাজীবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ তল্লাশি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মোহাম্মদপুরের বাসায়ও বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ ক্রাইম সিন বিবেচনা এর ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না অপরাধ তদন্তের জন্য সেখান থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ কার্যালয়ের ভেতরে অপরাধ সংগঠনের বস্তু থাকতে পারে এই সন্দেহে প্রধান ফটকের সামনে ক্রাইম সিন লেখা ফিতা টানিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে জানানো হয়েছে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিএনপি অফিস হরতালের দিনে নয়াপল্টন এলাকার বিভিন্ন অলিগুলির মুখে পুলিশের সতর্ক অবস্থান হরতালের সমর্থনে রাজধানীর বেশ কয়েক জায়গায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছোটিকা মিছিল হয়েছে মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল এদিকে সকালে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়া হয়েছে মোহাম্মদপুর ও পুরান ঢাকার তাঁতীবাজারেও হরতালে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা ঢাকায় বড় কোনো নাশকতা না ঘটলেও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান হরতালের ভোর থেকেই গণপরিবহন সংকটের কারণে রাজধানীর সড়কগুলো ছিল ফাঁকা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পরিবহনের সংখ্যা তবে তা ছিল প্রয়োজনের তুলনায় কম একটি গাড়ির জন্য অপেক্ষা শত মানুষের বাসেই যাব আর একটু ওয়েট করে দেখি বাস না পেয়ে পিক আপে করেই রাজধানীতে প্রবেশ করেছে এসব মানুষ এভাবে অন্যতো গাড়ি নাই টার্মিনালগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা পরিবহন কর্মীদের যাত্রী অনেকটা সোনার ঘনি যে এটা আইতেছে মনে ওই ওই কার গাড়িতে কে উঠে বুট হইবে এটা নিয়ে একদম ব্যস্ততম পরিস্থিতি যাত্রীই নেই রিক্সাতে আসছি এখনো গাড়ি খাবার যাই না যাত্রী না পাওয়ায় নিজেদের হতাশার কথা জানান এসব খেটে খাওয়া মানুষ দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল র‍্যাব পুলিশ সিভিল টিমও কাজ করছে যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যাতে সেখানে সাথে সাথে রেসপন্স করতে পারি রাজধানীর প্রবেশ মুখগুলোতেও ছিল কঠোর অবস্থান অন্যান্য দিনের তুলনায় সড়কে গণপরিবহন কম থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে তারা অনেকেই ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহনে ছুটেছেন গন্তব্যে তবে তাদের ভোগান্তির সঙ্গে যোগ হয়েছে অতিরিক্ত ভাড়া জিয়া খান বাংলাভিশন ঢাকা তেইশ বঙ্গবন্ধু এভিনিউ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক পাহারায় আওয়ামী লীগ মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে দলীয় নেতাকর্মীরা সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের নামে বিএনপি জামাত যেন দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য মাঠে রয়েছে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন নেতাকর্মীরা হরতালের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ চলছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করেছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এদিকে
রাজধানীর মোহাম্মদপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান। মোহাম্মদপুর টাউন হল, বাসস্ট্যান্ড সহ আশেপাশের বিভিন্ন এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে। মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় মিরপুর এলাকায়ও। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচের নেতৃত্বে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় নির্বাচন পর্যন্ত মাঠে সতর্ক পাহারায় থাকার কথা জানান ঢাকা মহানগর নেতারা। বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সারা দেশে চলছে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের আড়াই হাজারে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। দফায় দফায় সংঘর্ষে বান্টিবাজার থেকে পাঁচরুখি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত 50 জন। কুমিল্লায় হরতালের সমর্থনে বের করা মিছিলে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ার শেল ও ফাঁকা গুলি, এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আহত হন কমপক্ষে 20 জন। বগুড়ায়ও বিএনপির মিছিলে লাঠিচার্জ করে পুলিশ, পরে রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় তারা। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষ হয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও। এছাড়াও বিভিন্ন জায়গায় যানবাহন ভাঙচুর করে পিকেটাররা। সিলেটে সকালে হরতালের সমর্থনে পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা। যানবাহন চলাচলে বাধা দিলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সড়ক মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। মানিকগঞ্জে হরতালের মধ্যে সকালে ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় একটি বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ। ঢাকা আরিচা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল ছিল খুবই কম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ও সফিপুরে দূরপাল্লার গাড়ি চলেনি। হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল ও সমাবেশ হয়। শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে নেতাকর্মীরা। খাগড়াছড়িতে হরতাল সমর্থকদের ধাওয়া দেয় পুলিশ, ছোড়া হয় কয়েক রাউন্ড টিয়ার শেল। শহরের আদালত সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা হয়। কিশোরগঞ্জের ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। হরতালের সমর্থনে রংপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিক্ষোভ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক সহ 17 নেতাকর্মীকে। লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। আদিতবাড়িতে উপজেলা বিএনপি কার্যালয়ে পুলিশের সামনেই ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাভিশন নিউজ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নাশকতা রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, এজন্য সামনে আরো কঠোর হবে তারা। এর মধ্যে 24টি মামলা সহ 682 জনকে আটক করা হয়েছে। সব ঘটনারই আলাদা মামলা হবে। পুলিশকে যে পিটিয়ে হত্যা করেছেন, প্রধান বিচারপতির বাড়ি অ্যাটাক করেছেন, বাড়িতে ঢুকে গিয়েছেন, এই মামলা তো হবেই, আমরা শনাক্ত করছি। তাই যে পুলিশ হত হইল, এই দায় কি এড়াতে পারবেন? আমাদের 3টি আর্মস মানে পুলিশের থেকে নিয়ে গিয়েছে জোর করে, এই দায় কি এড়াতে পারবেন? আমার জিজ্ঞাসাও সেইটাই, যারা মিটিং করেছেন, যারা উস্কানি দিয়েছেন, যারা বলছেন কালকে থেকে লাগাতার এই অমুক তমুক, এই সমস্ত করেই যাদেরকে এই সমস্ত জনতাকে উত্তেজিত করেছেন, এই দায় কি তারা এড়াতে পারবেন? আমরা সেইটাই প্রশ্ন,
সেই এটা বিচার বিভাগ দেখবেন, আমরা আমরা সম্মুখে নিয়ে যাচ্ছি আইন অনুযায়ী, বিচার বিভাগ সেটা দেখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক মরণোত্তর ডক্টর অব লস ডিগ্রি দিয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিশেষ সমাবর্তনে উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের কাছ থেকে বাবার সম্মান গ্রহণ করেন জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবর্তনে বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বদলে গেছে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা যাতে থেমে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবারের সমাবর্তনে শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্ট্রার, গ্রাজুয়েট, অ্যালামনাই, বিদেশি শিক্ষক, শিক্ষার্থী, অতিথি সহ 18,000 ব্যক্তি অংশ নিয়েছেন। এর আগে সমাবর্তন শোভাযাত্রায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভোটের পরিবেশ অনুকূলে রয়েছে, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণাও করবে কমিশন, সে অনুযায়ী কাজ করছে কমিশন। দুপুরে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের নির্বাচন কমিশনারদের সঙ্গে এক বৈঠক শেষে ইসি সচিব এমনটাই জানান। মেয়াদ পূর্তির 90 দিনের পূর্ববর্তী সময়ের ভিতরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন তার সকল কার্যক্রম সম্পন্ন করছেন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ শুনতে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla-vision-news এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। ধন্যবাদ।